স্পুন প্রথমে আপনার সকলকে মোর এই চ্যানেলটলে স্বাগতম জানাইছো। আশা করো আপনার সকলে ভালে আছে। মই আছো ধেমাজি টেলিজানত। ধেমাজি টেলিজানত এখন নতুনকে হোটেল খুলিছে, মুং চাং হোটেল। সো বলক আমি হোটেলখনলে যাও আর এটা আমি ভিডিওটা আরম্ভ করো। সো বলক আমি গিয়ে থাকো ভিতরলে আর আপনাদের ভিডিওটি স্কিপ নকরাক শেষলক চাই থাকিব। রাস্তাটো দেখা পাইছে, এই লক্ষিমপুরের পর অহা ন্যাশনাল হাইওয়ে রোড হয়। হাইওয়ে রোডের কাকতে মুং চাং হোটেল আছে। বহুত ধুনিয়া ডাইনোসর মূর্তি দুটা বনাই থৈ দিছে। এইখানে মোর বেক সাইডে হোটেল এইখান। সো বলক আমি ভিতরলে গিয়ে থাকো। এখন মেইন এন্ট্রি গেট খন কাকত এখন ঘুমটি দোকান পাব আর সাকসন ইমান ধুনিয়াক ওয়ালবোর ড্রয়িং করে থাকছে। এফালে গাড়ি পার্কিংবর আছে আর এফালে এটা নামঘর আছে। কাকতে এখন এখন চিলড্রেন পার্ক হয়। সর সর লি আহিলে আপনার ফ্যামিলি আহিলে ইয়াত লবর খেলিব পারিব। আবেলি রে রোদালি ধীরে ধীরে হেরাই যায়। হোটেলের বাইরের পরিবেশ অল্প ভালক দেখাই দিছো আপনার। ফুলবর সাকসন ইমান ধুনিয়াক সজাইছে। রেস্টুরেন্টর ভিতর হল তো দেখাই দিছো। ফাস্টফুডৰ পৰা চাহ কফি ভাতলৈকে সকলোখিনি সুবিধা পাব আপোনালোকে। আপোনালোকক মই হোটেলৰ গোটেই কিচেনটো দেখাই দিছোঁ, সকলোৱে চাই লওক। এফালৰ এই কাৰিকৰ এফালে কি বনাই আছে দাদা? চিকেন মঞ্চুৰ বনাই আছে। চিকেন মঞ্চুৰ বনাই আছে এফালে। আৰু এফালে পানী গৰম কৰি আছে, ভাত পানী কিবা কিবি বনাব ইয়াত। বলক ফার্স্ট ফ্লোর থাকা গেস্ট রুমবর অল্প ভালদরে দেখাই দিও আপনার। যাও, বহুত ধুনিয়া ডেকোরেশন করেছে এফালে। এফালে সাকসন লাইজ গোনা কাম দ্য বার্ডস হ্যাভ জাস্ট বিগান উই উইল অলওয়েজ টেক আ স্টেড। রিসেপশন দাদা, তেও আমার এটু কি হয় গেস্ট রুম, গেস্ট রুমটো আমাক অলপ ভালদরে দেখাই দিব। বলক আমি গেস্ট রুমটো চাবলে যাও। হয় এটু এসি রুম হয়। ইয়ার চার্জ কিমান কলে? 1650 টাকা। আচ্ছা, ইয়ার ফেসিলিটি কি কি আছে? ফেসিলিটি আপনার এসি আছে, এসি আছে, টিভি টেলিফোনের ব্যবস্থা আছে। ইমান সুন্দরক সজাইছে পেটবর সাকসন আপনার। বলে গ্লাস আছে, আবার এফালে টিভি, এইটো বাথরুমটো, এই উপর গিজার আছে, তারপর এই গোদরেজ হয়। আপনাদের আহিলে কাপড় কানি রাখো বলে গেলে ইয়ার রাখব পারি। আপনাদের ভিডিওটি স্কিপ নকরাক শেষলক চাই থাকব আর মোর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিব, লগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। চারিফালে রুম আছে। এটু সুপার ডিলাক্স হয়। ইয়ার রুম চার্জ কিমান হয়? 2200 টাকা ডেইলি চার্জ। আর এক্সট্রা কিবা চার্জ আছে নাকি? নাই নয়, এক্সট্রা চার্জ নাই। ইয়াত সকলোখিনি ফেসিলিটি আছে। ধুনিয়া স্পেস হয়। বাথরুমটা এবার এবার দেখাই দিব। এটা বাথরুমটো আপনাদের চাই লোক। আপনাদের আহিলে ইয়াত রুম বুক করব পারে 1650 টাকার পর 2500 টাকালেক আছে। লাইজ রোরিং ইন দ্য মর্নিং।
এইটো আপোনালোকে দেখা পাইছে, এইটো ট্ৰিপল বেড ৰুম হয়। ইয়াৰ চাৰ্জ কিমান হয়? 2500 টকা। এইটো চাৰ্জ 2500 টকা। আপোনালোকক ফাৰ্ষ্ট ফ্ল'ৰ ৰুমবোৰ দেখাই দিলোঁ, এতিয়া আমি ছেকেণ্ড ফ্ল'ৰলৈ যাওঁ। এইটো বিবাহ ভৱন, মেৰেজ হল হয়। আপোনালোকৰ কাৰোবাক যদি বিয়া বা এনি পাৰ্টিৰ বাবে হল দৰকাৰ হয়, ডেছক্ৰিপশ্যনত কণ্টেক্ট আৰু মেইল আইডি দিয়া আছে, কণ্টেক্ট কৰি বুকিং কৰি ল'ব পাৰিব। চাওকচোন, বহুত সুন্দৰ হয়, ইমান ধুনীয়া ডেকৰেশ্যন কৰিছে। মুং চেং হোটেলৰ ভিউ আপোনালোকক মই ওপৰৰ পৰা ভালদৰে দেখাই দিছোঁ। আপোনালোকে দেখিছে টেলিজান নেশ্যনেল হাইৱে, হাইৱে কাষতে আছে মুং চাং হোটেলখন। মুং চাং হোটেলৰ চুইমিং পুলৰ ভিউ ওপৰৰ পৰা অলপ ভালদৰে দেখাই দিছোঁ আপোনালোকক। আপোনালোকে দেখা পাইছে মোৰ বেক চাইডে, এয়া মুং চাং হোটেলৰ চুইমিং পুল। বাইদেউ ক'ব নেকি এই চুইমিং পুলৰ ভিতৰত আপোনাৰ এণ্ট্ৰি ফিজ কিমান হয়? এণ্ট্ৰি ফিজ 10 বছৰ তলৰ হ'লে 150, ওপৰৰ 200। চাওকচোন, আপোনালোকে চুইমিং পুলটো ইমান ধুনীয়াকৈ সজাইছে, আৰু আপোনালোক ফেমিলিলৈ আহিব পাৰে তাত চুইমিং পুলত। সকলো ৱালবোৰ চাওকচোন, ইমান ধুনীয়া ধুনীয়াকৈ আৰ্ট কৰি থৈছে। ৰুম আছে, আপোনালোকে আহিলে ইয়াত ড্ৰেছ চেঞ্জ কৰিব পাৰে। মোৰ লগত আছে মুং চেং হোটেলৰ অ'নাৰ, তেখেতৰ পৰা আমি হোটেলখনৰ বিষয়ে অলপ জানিব চেষ্টা কৰোঁ। আহক, তোমাক ধন্যবাদ জনাইছোঁ তোমাৰ চেনেললৈ, আৰু তুমি মোৰ ইয়াত আহি আজি গোটেই হোটেলখনৰ ভিডিঅ'টো ল'লা, তাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ। আৰু গোটেই দেখিছাই তুমি, এনেকৈ মই আগতে ইউটিউবত মই গোটেইখিনি কথা কৈছোঁৱেই যে গোটেইখিনি কনচেপ্ট ৰাখিছোঁ। আপুনিতো গোটেইখিনি ফ্ৰণ্টত আমি ডাইনছৰ ৰাখিছোঁ, পাৰ্কিংটো আপুনি দেখিছেই গোটেইখিনি ধুনীয়াকৈ গাড়ীখিনি ৰাখিব পাৰিছে, ৰেষ্টুৰেণ্ট ৰাখিছোঁ, লজিং ৰাখিছোঁ, বিবাহ ভৱন ৰাখিছোঁ, আৰু লগতে আপুনি স্পেচিয়েল এটা চুইমিং পুল আৰু পাৰ্কটো দেখিছে, গোটেইখিনি এণ্টাৰটেইনমেণ্ট দিছোঁ। আৰু মই এটাই ক'ব বিচাৰিছোঁ যে কম টকাত ফুল এণ্টাৰটেইনমেণ্ট, আমাৰ ইয়াতে ৰিজনেবল প্ৰাইচ আছে, আৰু 20 টকা চাহ খাওক, 30 টকা কফি খাওক, ফুল এণ্টাৰটেইনমেণ্ট কৰক, আৰু ৰাতি যদি আপুনি থাকোঁ বুলি ক'লেও থাকিব পাৰিব। গতিকে মই ৰাখি আছোঁ, ৰাইজে আঁকোৱালি লৈছে, আৰু মই ভাবিছোঁ ৰাইজ আহক কম টকাত ফুল এণ্টাৰটেইনমেণ্ট। হয়, আপোনালোকে আহক ইয়ালৈ, বহুত কম খৰচত পাব, আৰু ৰাতি থকাৰ ব্যৱস্থা আছে, সকলোখিনি ফেচিলিটি আছে, পাৰ্কিং প্লেচ আছে, আৰু ইয়াত ৰেষ্টুৰেণ্ট আছে, সকলোখিনি সুবিধাই আছে প্ৰায়, চুইমিং পুল আছে, চিলড্ৰেন পাৰ্ক আছে। আহক আপোনালোকে ইয়াত টেলিজানৰ নিচে ওচৰতে। থেংক ইউ, আৰু তুমি ইয়াত অহাৰ কাৰণে খুব ভাল লাগিলে, আৰু তেখেতৰ যিটো ইউটিউবৰ চেনেল নতুনকৈ খুলিছে তেখেতে স্কাইপ কৰিব, চাব ৰাইজে, আৰু খুব ভাল পাব। আৰু মই এটাই কথা ক'ব বিচাৰোঁ ৰাইজক, মানে কম টকাত ফুল এণ্টাৰটেইনমেণ্ট। বাৰু, তেখেতলৈ আমি ধন্যবাদ জনালোঁ, থেংক ইউ। থেংক ইউ, থেংক ইউ।